600 ग्राम एक तल तले लल बोले भल बोले पीस गोल्ला गोल्ला चो আর খাবো বিরিয়ানির খালি লোক তো আজকে এই কোটা আটা দিয়ে আমরা বিরিয়ানি বানাবো চলো দেখে নেওয়া যাক আজকের বিরিয়ানিটা একদম ঝটপট চটজলদি বানাবো আজকে মটন বিরিয়ানি আর এখানে দেখতে পাচ্ছ এই যে মটনের পিসটা দেখতে পাচ্ছ পুরো গোটা একটা রান আছে এটা সামনের রান আছে আর এটা আনুমানিক 600 গ্রাম মতন ওজন আছে আর ভেতরে ছোট ছোট কাটিং পিসও নিয়েছি এটা দিয়ে চটজলদি কী করে করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে মটনে দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম আদা এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা তো এই মাংস মাংসের মধ্যে কী কী মশলা যাচ্ছে সেটা দেখে নাও এখানে আছে দু রকমের লঙ্কার গুঁড়ো কালার লঙ্কা আর ঝাল লঙ্কা আছে নুন আছে হলুদ আছে ধনে জিরের গুঁড়ো আর এখানে আছে গরম মশলা আর গরম মশলার মধ্যে আছে জায়ফল জয়িত্রী শাহজিরা শাহমরিচ আর লবঙ্গ আর এগুলো সবই চলে যাচ্ছে মাংসের মধ্যে এবার যাচ্ছে এর মধ্যে সর্ষের তেল এত চটজলদি কিন্তু কেউ দেখাবে না একদম চটজলদি হবে আর এর মধ্যে যাবে লেবুর রস তো লেবুর রস দিয়ে দিয়েছি আর টক দই কিন্তু আজকে এই ব্যবহার করবো না আমরা আর এবার কিন্তু এইটা মাটনটাকে ভালো করে মাখিয়ে নেবো আমরা আর মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধা ঘন্টা মতন তো চলো পুরো ভালো করে এটা মাখিয়ে নিই আমরা তো মাটন যতক্ষণ ওখানে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এখানে বেরেস্তাটা করে নিচ্ছি পাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর ভাতটার মধ্যে নুন দিয়ে বসিয়েছি আর এখানে যে চালটা আমি ব্যবহার করেছি এটা 3x চাল আছে যেটা হচ্ছে আতপ চাল বিরিয়ানির আতপ চাল 3x মানে এটা লং রেন হবে আর এবং ছড়ুও হবে আর বিরিয়ানির মধ্যে আমরা যে গোটা গরম মশলাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে জায়ফল জয়িত্রী শাহজিরা শাহমরিচ লবঙ্গ সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি স্টার ফুলও আছে স্টার আনিস যেটা বলে সেই স্টার ফুলও আছে তো যাই হোক এটাকে রাইসটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এরকম লং গ্রেন রাইস আছে দেখতে পাচ্ছ আর বিরিয়ানির মধ্যে আজকে কিন্তু আমরা ছোটো ছোটো আলু ব্যবহার করবো আর এর মধ্যে ডিমও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমাদের রাইসগুলো কিন্তু হয়ে গেছে আর এবার রাইসটাকে আমরা নামিয়ে নেবো বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেছে এই বেরেস্তাটা তুলে নেবো আর কিছুটা মাংসের জন্য আমরা পেঁয়াজ ভেজে নেবো মাংসের জন্য কিন্তু আমরা এখানে ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা পেঁয়াজের মধ্যে দেবো তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কিছুটা আর এই পেঁয়াজের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দেবো সামান্য একটুখানি জল তো এর মধ্যে দিয়ে দেবো আমরা গরম মশলার গুঁড়ো তো এবার দিয়ে দেবো গুরুজ কিচেন স্পেশাল হান্ডি বিরিয়ানি মশলা তো এটা কিছু সিক্রেটও আছে সেগুলো আমি ওপেন করতে চাইছি না তো দিয়ে দিলাম এটার মধ্যে তো এর মধ্যে দিয়ে দেবো আমরা কিছুটা মাটনের ফ্যাট আর ম্যারিনেট আর আমাদের সেই ম্যারিনেট করা মাংস যেগুলো আছে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও আমরা কেটে দিয়েছি এগুলো দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো আমাদের সেই রেডি করা মশলার মধ্যে এই ম্যারিনেটেড মাটন পুরোটা দিয়ে দিলাম আর এটাকে আমরা প্রেশার কুক করব 4টে সিটি মারব এবার দিয়ে দেবো জলটা আর জলটা দিয়ে এটা প্রেশার কুক করব তো এবার কিন্তু আমরা ডিম আর আলুটাকে ভাজবো তার জন্য একটা নতুন ট্রিক দেখাই তোমাদের প্রথমেই কিন্তু আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো তেলের মধ্যে আর চিনিটাকে ক্যারামেলাইজ করবো খানিকক্ষণ একটু টাইম দাও তো চিনিটা দেখতে এই যে চড়বড় চড়বড় পরবর বরবর করে ফুটছে এটা মোটামুটি ক্যারামেলাইজ হয়ে গেছে এটা কেন দিলাম এটার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসবে একটু নাড়িয়ে দিই হালকা করে মধ্যে দিয়ে দেবো আমরা হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা করে ব্যাস এইবারই কিন্তু আমরা আলুগুলো ছাড়বো তো বিরিয়ানিতে যে দেখতে পাচ্ছ যে তোমরা একটু লালচে লালচে রঙের একটুখানি কালচে কালচে ধরনের যে কালারটা আছে এই এটাতেই কালারটা চলে আসবে ওই পেঁয়াজের রসে যেগুলো বলে কিছু কিছু দোকান আছে পেঁয়াজের রস বলে পেঁয়াজের রস কিন্তু সবাই দেয় না এরকম সিস্টেমও অ্যাপ্লাই করা হয়
তো এই ট্রিকটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো, তোমরা খুব ভুলে যাও জানো তো। যাই হোক সাবস্ক্রাইব করে দাও। আর দেখো এই দেখো পুরো কালার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ পুরো যেমন কালারটা চাইছো সেরকম কালার চলে আসবে পুরো ঘরে। এখানে দুধের মধ্যে আমি বুশ কালারের ফুড কালার দিলাম, আর দিয়ে দেবো এবার স্যাফরান, আর স্যাফরানটা দেবো এর উপরে। তো দিয়ে দিচ্ছি এর উপরে স্যাফরানটা, আর এর মধ্যে কিন্তু আমরা গোলাপ জল, ক্যাওড়া জল সব কিছুই দিয়ে দিয়েছি, মিঠা আতরও দিয়ে দিই। তো বন্ধুরা সবার প্রথমে এর উপরে বাটার আমরা একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম আর তলায় দিয়ে দিলাম। মশলা এখান দিয়ে ছড়িয়ে দিলাম আমরা, একটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, তলা দিয়ে দেবো ডিমগুলো, আর ডিমগুলো আমরা ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এই মাটনটা, তো বাকি মাটনগুলো আমরা এইভাবে সাজিয়ে দেবো এর মধ্যে। তো হালকা রোগান এর মধ্যে দিয়ে দেবো, তো হালকা লেবুর রস এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দিলাম। তো ওপর থেকে এবার আমরা এই রাইসগুলোকে এর মধ্যে মেশাবো, আর রাইসের মধ্যে কিন্তু আমরা আগে থেকেই নুন ফুন দিয়ে রেখে দিয়েছি, পুরো রাইসটা দিয়ে দিলাম। তো এবার রাইসটাকে এর মধ্যে আমরা ভালো করে সুন্দর করে বিছিয়ে নেব। তো যথারীতি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই বেরেস্তায় ভাজা আলুগুলো আমরা দিয়ে দিয়েছি, কিন্তু বেরেস্তায় ভাজা না কি দিয়ে ভাজা সেটা তোমরা জানো ভালো মতন। আর দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা, আর এবার কিন্তু উপর থেকে বেরেস্তাগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিয়ে কিন্তু শেষ না, এবার আরও কিছু যাবে, কি যাবে দেখে নাও। এবার কিন্তু আমরা এর মধ্যে সেই স্যাফরান দিয়ে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটাকে উপর থেকে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিই, আর সুন্দর করে ছড়িয়ে দিলেই কিন্তু মোটামুটি আমাদের বিরিয়ানির লেয়ারটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এইবার কি করতে হবে, এবার ঢাকনাটা দিতে হবে। চলো উপর থেকে যেটা একটু রোগান ছিল রোগানটা আমরা দিয়ে দিলাম, রোগানটা দিয়েই মোটামুটি রেডি হয়ে গেল, ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার দামে বসিয়ে দিলাম, ব্যাস আর 45 মিনিট মতো। বন্ধুরা এবার বিরিয়ানিটাকে আমরা বের করে নেবো, দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু ঝরঝরে রাইস, দেখতে পাচ্ছ এই দেখো জুসিও আছে ঝরঝরেও আছে, এই দেখো এই হচ্ছে আমাদের 600 গ্রাম মাটনের বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর ওপর থেকে হালকা করে আমরা রাইস ছড়াবো, এই রাইস দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মাটন, আর পুরো মাটন বিরিয়ানিটাকে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, নয়তো কিন্তু আমার যে কষ্টটা সেটা সাকসেস হবে না, আর অবশ্যই কমেন্ট করে দিও। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়নি, রিভিউটা কিন্তু এখনো বাকি আছে, তো চলো দেখে নাও রিভিউটা। তো বন্ধুরা আমার কাছে সেই ঐতিহাসিক মাটনটা চলে এসছে, 600 গ্রামের পিস মাটন দেখতে পাচ্ছ। তো এটা বানাতেই হবে, যেমন দেখালো তেমন করে বানায়, তাহলে একটু রাইসটা খেয়ে দেখ কেমন, রাইসটা ঠিক ঝরঝরেই আছে, খেয়ে দেখ রাইসটা ভালোই ফ্লেভার ঢুকেছে, এবার মাটনটা একটু ভেঙে দেখ কেমন, দেখতে পাচ্ছ রেয়াজি পুরো রেয়াজি খাসি চর্বি দেখছ চর্বি, আলুটা দেখো তুল তুলে আলু, মাখন মাখন, একটা হেভেনলি বাইট নেই, ওটা দিয়ে খাবো বোঝা যাচ্ছে না এত বড় মাংস। আলু নিলাম, ওই ডিমটা আর ভাজা ডিম নিলাম, একটু রেয়াজি ঘাসি নেওয়া যাক, একটা বাইট দেওয়া যাক, রাইস আছে চলো কাঁচা লঙ্কা আছে
বানাতেই হবে, বানিয়ে নাও তোমরা, আমি এখন খেতে যাচ্ছি।